হ্যালো এব্রন আশা করি সবাই ভালো আছো ডিজিটাল লজিক ডিজাইনের আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা যে টপিকটি পড়বো সেটি হচ্ছে কি পি এ বা প্রোগ্রামেবল লজিক এর পিএলএ হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সে একটি প্রোগ্রামেবল ডিভাইস এটি ডিজিটাল লজিক ডিজাইনে কিছু লজিক ফাংশন বাস্তবায়নে ব্যবহার করা হয় আচ্ছা এখানে কি দুইটি ফাংশন দেওয়া আছে এফ এবং এফ টু তে এন গেট এবং অর্গেটের এর সমন্বয়ে পি এল করা যায় এখানে এন গেট কিসের মতো কাজ করে প্রোডাক্ট এবং অর্গেট গেট যদি আমরা পি এল দেখি তাহলে গেট হচ্ছে আউটপুট এর কাজ করে আচ্ছা এই যে দুইটি ফাংশন আছে এফ ওয়ান এবং এফ টু এটা কি মিন টার্মে দেওয়া আছে না এখানে কি সাম অফ প্রোডাক্ট অর্থাৎ দুইটি প্রোডাক্ট সাম প্রথম ফাংশন এ বি প্রাইম এবং এসি এফ টু পরে সেকেন্ড ফাংশন টু তে এসি এবং বিসি দুইটি প্রোডাক্ট আছে সো এই প্রোডাক্টের ক্ষেত্রে গেট আমার প্রোডাক্টের কাজ করবে এবং অর গেট হচ্ছে কি আমার আউটপুটের কাজ করবে ওকে সো আমরা যদি এই দুইটি ফাংশন পি এল করতে যাই তাহলে আমাদের কি করা লাগবে আমাদের পি আমরা যদি একটি পি প্রোগ্রাম টেবিলটা দেখি সরি পি এ প্রোগ্রাম টেবিল এটি ড্র করি সরি আচ্ছা এখানে দেখতে হবে যে আমার প্রোডাক্ট কয়টি আছে সো প্রথম ফাংশনে দেখতে পাচ্ছি এবি প্রাইম একটি প্রোডাক্ট তারপর এবি প্রাইম প্লাস এসি এখানে অর্থাৎ ফাংশনে ওয়ানে দুইটি প্রোডাক্ট এবং এফ তে এসি এ এবং বিসি দুইটি প্রোডাক্ট আমরা যদি এই দুইটি ফাংশন একসাথে ইমপ্লিকেন করতে চাই আমাদের এখানে প্রোডাক্ট টার্ম দেখা লাগবে এই দুইটি ফাংশনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এ বি প্রাইম একটি প্রোডাক্ট তারপর হচ্ছে এসি এখন এসি তো আমার এফ টু ফাংশনও আছে যখন আমি পিলে ইমপ্লিকেন্ট করবো যদি আমার একেই প্রোডাক্ট থাকে সেম প্রোডাক্ট থাকে তাহলে আমরা একটাই কাউন্ট করবো এখানে কি এসি দুইটার মধ্যে কমন আছে সো আমি প্রোডাক্ট কি এসি একটি কাউন্ট করবো এবং তারপর হচ্ছে আরেকটি একটি প্রোডাক্ট কি বিসি তাহলে এই দুটি ফাংশনে আমার প্রোডাক্ট টার্ম কয়টি তিনটি এবি প্রাইম এসি এবং বিসি সো আমরা যদি পি এর প্রোগ্রাম টেবিলটা বের করি সো এদিকে আমরা প্রোডাক্ট টার্মস গুলা লিখব প্রোডাক্ট টার্মস তারপর হচ্ছে আমার ইনপুট কি কে আছে ভেরিয়েবল কি কে এখানে এ বি সি তাই না বি এবং সি এবং আউটপুটে আমার কি আছে দুইটি এফ ওয়ান এবং এফ টু আচ্ছা সো আমরা টেবিলটা ড্র করার চেষ্টা করি আমার প্রোডাক্ট টার্মে কী কে আছে এবি প্রাইম প্রডাক্ট ওয়ান তারপর লিখলাম হচ্ছে এসি প্রোডাক্ট টু এবং আমরা যদি এই দুইটা ফাংশনের পিএলএ এল ব্যাট করতে যাই আমরা এর যে প্রোডাক্ট প্রোগ্রাম টেবিলটা টা লিখবো এখন এবি প্রাইমে এটা কি মিন টার্মে আছে না সামো প্রোডাক্ট বা মিন টার্মে আছে সো মিন টার্মে আমরা কি জানি মিন টার্ম হচ্ছে কি ওয়ান এর টার্ম অর্থাৎ যেগুলাতে বার আছে যদি মিন টার্মের ক্ষেত্রে কোনোটায় বার থাকে সেটা কি জিরো তাই না সো এ বি প্রাইমে আমার কি কি অ্যাক্টিভ আছে অর্থাৎ তাহলে এখানে আমি প্রোগ্রাম টেবিলে এই যে এ ইনপুটে এ বি প্রাইম অর্থাৎ এ বি প্রাইমে আমার এ এর মান কত ওয়ান বি প্রাইম তার মানে এটা জিরো সো এখানে সি তো ইউজ করা হয় নাই তার মানে সি ফ্রি ভেরিয়েবল ওকে সো আমরা সি ফাঁকা রেখে দিব এখন এফ ওয়ান এ ফাংশনে এ বি প্রাইম আছে না এফ ওয়ান ফাংশানে কি এবি প্রাইম আছে সো আমি এফ ওয়ান এর জায়গায় এবি প্রাইম সো এটা তো প্রোডাক্ট কোনটা এবি প্রাইম তাহলে এফ ওয়ান ফাংশানে যেহেতু এবি প্রাইম আছে তাহলে এফ ওয়ানে হবে ওয়ান আর এফ টু তে কি এবি প্রাইম আছে না তাহলে এটা কিছু লিখবো না এখন এফ সি যে প্রোডাক্ট টার্মসটি এটার ইনপুটে কি কি আছে আমার একটি যেহেতু এটার উপরে কোনো বার নেই তাহলে এ এবং সি এর ক্ষেত্রে কি ওয়ান হবে বি তো আমার লাগে নাই তাই না সো বি আমার ফ্রি করে দিব এখন এসি যে প্রোডাক্টটা আনকে আমার কি দুইটা ফাংশনই আছে না সো এফ এও আছে এবং এফ তেও আছে তার মানে এফ এও ওয়ান হবে এফ টু তেও কি ওয়ান হবে তারপর যদি আমরা বিসি প্রোডাক্টটি দেখি বিসিতে তে আমার কোনগুলো বি এবং সি সো বিতে হবে আর কি এত আমার ইউজ করা হয় নাই তাহলে কিসে আছে না সো আমি এফ টু তে কি ওয়ান দিয়ে দিব এই দুইটা ফাংশনে প্রোগ্রাম টেবিল হচ্ছে এটি সো আমরা যদি পি এল এতে করতে চাই এটা হচ্ছে তার ট্রুট টেবিল বা এখন যদি আমরা তার লজিক ডাইমে যাই লজিক ডায়গ্রাম শেখার আগে আমাদের একটি জিনিস দেখতে হবে এটা একটা হচ্ছে ইনপুট বাফার ইনপুট বাফার এই জিনিসটা কি ইনপুট ইনপুট বাফার মূলত আমি যদি একটা ইনপুট দেই অর্থাৎ এক্স দিলাম সেটা আমার এক্স এক্স ইনভার্টেড এবং নন ইনভার্টেড আউটপুট দেয় অর্থাৎ আমি যদি এক্স ইনপুট দিই তাহলে আমি এক্স ও পাবো আবার এক্স প্রাইমও পাবো এক্স প্রাইমও পাবো এটাকে ইনপুট বাফার বলা হয় এই ইনপুট বাফারকে আমরা কিভাবে পিএলএ তে লিখতে পারি অর্থাৎ যদি ইনপুট বাফার যদি ওয়ান মান হয় তাহলে সে একটা মান দিবে হচ্ছে ওয়ান আর একটা দিবে কি জিরো আমরা বুঝতে পারছি তো তাই না আচ্ছা সো এটাকে এইভাবে লেখা হয় ধরো যদি আমার এক্স ইনপুট হয় তাহলে আমার এর ইনপুট বাফারটা হবে এরকম বা এর ডায়াগ্রামটা হবে এরকম আহ নিচে রকম চিহ্ন হবে অর্থাৎ যেখানে হচ্ছে এটা কি নট গেটের মতো কাজ করে সো এটা যদি এক্স হয় তাহলে এর আউটপুট কি আসবে একটা উপরে আসবে হচ্ছে এক্স এই যে যেখানে নট আছে সেটির আউটপুট আসবে কি এক্স প্রাইম ওকে এইটাকে বলা হয় কি ইনপুট বাফার ওকে এখন যে ফাংশনটি দেওয়া আছে কি প্রাইম এবং আছে কি এসি প্লাস সি যদি এই ফাংশনটা আমরা পিএলএ তে ইমপ্লিকেন্ট করতে কিভাবে করব চলো সেটি দেখে নেই তো আমি যদি ফাংশন দুইটা লিখে নিই এফ ওয়ান সমান কি ছিল এবি প্রাইম প্লাস এসি এবং এফ টু সমান কি ছিল এসি প্লাস বি সি তাহলে আমার কি আমার ইনপুট বাফার নিতে হবে ওকে আমি যদি এ ভেরিয়েলের নেই তাহলে ইনপুট বাফারে আমরা কি কি পাবো একটা পাবো হচ্ছে এ আর একটা পাবো এ প্রাইম তাই না একই ভাবে আমি বি এর ক্ষেত্রে কি পাবো বি একটা পাবো হচ্ছে আমি বি প্রাইম তারপর সি এর ক্ষেত্রে সি এবং আমি কি পাবো সি প্রাইম এখন আমার দেখতে হবে এফ ওয়ান ফাংশন আমার কয়টা প্রোডাক্ট দেখেছিলাম আমরা কি তিনটা কি কি এ বি প্রাইম এসি এবং বিসি তাহলে এই প্রোডাক্ট গুলা যদি আমরা ইমপ্লিকেন্ট করতে যাই তাহলে কি আমার এন গেট লাগবে তাহলে আমার গেট কয়টা লাগতেছে তিনটা সো আমি এইদিকে তিনটা এঁকে ওকে সো আমি থেকে শুরু থেকে সরি আহ আমার ইনপুট থাকবে ইনপুট বাফারের ক্ষেত্রে ইনপুট থাকে কয়টা এক সো এখানে আমি কি কয় তিনটা এন গেট এঁকে ফেলবো সো আরেকটা দুইটা আমি কি তিনটা ফরগেট সরি তিনটা এনগেট একে ফেললাম তো এই এনগেটটা কি ধরলাম আমি এবি প্রাইম এটা হচ্ছে এসি আর এটা কি আমার বিসি তাহলে এবি প্রাইমে আমার কি কি ইনপুট এবি প্রাইম অর্থাৎ এ এবং বি প্রাইম নিয়েই তো আমার এবি প্রাইম তাই না তাহলে আমি যখন পি এল এতে ইমপ্লিকেন্ট করব আমার যে যেগুলা ইনপুট হিসেবে আসছে সো আমি কি ক্রস দিয়ে ওকে দিব তাহলে এতে প্রাইমে আমি ক্রস দিয়ে দিলাম তাহলে কি আমি এ বি প্রাইম পেয়ে গেছি এসির এর ক্ষেত্রে কি কি হবে এতে ক্রস হয়ে যাবে এবং সি তে ক্রস হবে তাহলে এসি আমার কি ইনপুট হিসেবে আসছে বা এসি প্রোডাক্ট আসছে যেহেতু আমি কি এন গেট দিয়ে দিলাম বিসির ক্ষেত্রে সেই সি থেকে সিতে ক্রস হবে এবং বিতে ক্রস হবে তো এইভাবে এটার কি একটা আউটপুট আসবে আউটপুট দিয়ে দিলাম এখন এই যে আমার আমার এফ যদি আমি বের করতে যাই আমার কি এবি প্রাইম করা লাগবে এবি প্রাইম প্লাস এসি অর্থাৎ এসি এবং এবি প্রাইম আমার অর করতে হবে তাই না তো আমার কি এখন অর গেট লাগবে না আমি যদি এদিকে একটি অর্গেট লিখি এটা দল আমি এটা বের করবো কি এফ ওয়ান আমার কি দুইটা অর্গেট লাগবে যেহেতু এফ ওয়ান এবং অর্গেট নিয়ে নিলাম দুইটা অর্গেটে এই অর্গেটে আমি যদি এটা এফ ওয়ান ধরি এফ আমার কি এ বি প্রাইম এবং এসি কি দুইটা যুগ করে দিতে হবে তো আমি এবি প্রাইম তো পেয়ে গেছি আউটপুট তাই না সো এ বি প্রাইমে আমি একটা ক্রস দিয়ে দিব এবং এসিতে আমি একটা ক্রস দিয়ে দিব তার মানে কি এফ ওয়ান সমান আমরা পেয়ে গেছি না এফ ওয়ান সমান কি এবি প্রাইম প্লাস এসি এটাই কি এফ ওয়ান এর লজিক ডায়াগ্রাম সো একইভাবে কি আমার এফ তে কি কি আছে এসি এবং বিসি এসির আউটপুট লাইন কোনটা এইটা আর কোনটা বিসি সো এসিতে আমি ক্রস দিয়ে দিলাম বিসিতে আমি ক্রস দিয়ে দিলাম তাহলে এটা কিসের আউটপুট এসি প্লাস বিসি সো একটা ফাংশন যদি দেওয়া থাকে ও যদি পি তে এতে করতে বলে তাহলে কি আমরা ফাংশনগুলোর ইনপুট নিব ইনপুট বাফারে সো তারপর হচ্ছে তার প্রোডাক্ট করবো প্রোডাক্ট কয়টা প্রোডাক্ট আমার সেইটা বের করা লাগবে জয়টা প্রোডাক্ট হবে প্রোডাক্ট টার্ম থাকবে কয় কতগুলা কি আমার এনগেট হবে তো এনগেট এর আউটপুটের সাথে কি আমি পরে অর্গেট কানেক্ট করে দিব সো এই যে দুটি ফাংশন দেওয়া ছিল এফ ওয়ান এবং এফ টু তার পিএলএ হচ্ছে লজিক ডায়াগ্রাম হচ্ছে এটি ওকে তে আমাদের বার্সিটিতে লাস্ট দুই প্রাইমিস্টার ধরেই পিএলএ টপিকটি অ্যাড করা হয়েছে সো আমাদের তো মিট পরীক্ষা হয় নাই সো স্প্রিং টোয়েন্টি ফোর এর এটি প্রশ্নে একটি পিএলএ থেকে আসছিল যে এই ফাংশন ইমপ্লিমেন্ট দা গিভেন বুলিয়ান ফাংশন দেওয়া আছে এটা কি আমার পিএলএ তে ইমপ্লিকেন্ট ইমপ্লিমেন্ট করতে বলছে ওকে ওকে সো আমরা যদি এই ফাংশনটি ইমপ্লিমেন্ট করতে যাই আমরা কি করা লাগবে এখানে কয়টা ভেরিয়েবল দেওয়া আছে এ বি সি ডি অর্থাৎ এই যে ফাংশনটি আমরা কি কয়টা ভেরিয়েবল বাই ইনপুট এ বি সি ডি এখানে কি বলছে এ প্রাইম বি প্রাইম সিডি বি সি ডি প্রাইম এ বি প্লাস এখানে দেখতে পাচ্ছি যে আমার এই ফাংশনে আমার কয়টি প্রোডাক্ট টার্মs তিনটি সরি চারটি এ প্রাইম বি প্রাইম সিডি বি সি ডি প্রাইম এ বি এবং এ সি প্রাইম এবং কি ডি তাই না সো আমরা যদি আমরা যদি এই ফাংশনটি ইমপ্লিমেন্ট করতে যাই আমাদের কি করা লাগবে আমার এ বি সি ডির কি ইনপুট বাফার নিতে হবে সো ইনপুট নিতে হবে এর যদি ইনপুট নেই পি এলে আমার কি আসবে এটা যাবে হচ্ছে এ আর একটা কি আসবে নিচে থেকে এ প্রাইম তাই না ওকে সো একইভাবে ভাবে আমি কি বি সি এর গুলো নিয়ে নিব এটা বাবা হচ্ছে বি তারপর আসবে হচ্ছে বি প্রাইম একইভাবে সি সি ডিস থেকে যাবে হচ্ছে সি ডি এটা হবে ডি প্রাইম তাহলে এ বি সি ডি আমার কি আমি ইনপুট নিয়ে নিয়েছি তাহলে এখন কি আমার এখানে কয়টা প্রোডাক্ট টার্ম অর্থাৎ কয়টা আমার এনগেট লাগবে একটা দুইটা তিনটা চারটা তাহলে আমি কয়টা ড্র করবো গেট দিয়ে চারটা সো আমার ইনপুট কয়টা থাকবে একটা তাই না সো আমি একটা এন এন যদি আমরা আঁকি দুইটা যেহেতু আমার চারটা গেট ড্র করা লাগবে সো আমি চারটা এন গেট দিয়ে দিলাম ওকে সো এখন সো এইটা যদি আমরা দৌড়ি কি প্রথমটা বি প্রাইম সিডি

এ প্রাইম তার মানে কি এ প্রাইমে একটা ক্রস দিব তারপর হচ্ছে বি প্রাই একটা ক্রস দিব তারপর সি সিতে ক্রস দিব এবং ডি তে ক্রস দিব সো আমি কি এ প্রাইম পেয়ে গেছি না পেয়ে এখন কি আমার এই বি সি ডি প্রাইম বের করা লাগবে তাই না বিতে তাহলে বি তে বি সি বি তে আমি কি একটি ক্রস দিব তারপর হচ্ছে সিতে দিব নিচেরটা কি আমার সি প্রাইম ওকে আর পর হচ্ছে ডি প্রাইম সো আমি কি বি সি ডি প্রাইম বি সি ডি প্রাইম পেয়েছি না এর আসি হচ্ছে এই প্রোডাক্টে এবি এবিতে কি কি আছে এ এবং বি সো এই দুইটায় আমি কি ক্রস চিহ্ন দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি এইটা যদি আসি এ সি প্রাইম ডি তাহলে এতে আমি ক্রস দিব সি প্রাইমে আমি ক্রস দিব এবং ডি তে আমি ক্রস দিব কি এখন যদি আমি এটার আউটপুট এখন যদি আমার কি এটা থেকে একটা আউটপুট পাবো এইগুলা কি আমার প্রোডাক্টের টার্ম এখন কি করা লাগবে এই যে সবগুলা কি আমার করতে হবে না এখন অরগেটের কাজ কি পি এল আমি থেকে গেট এবং অর্গেট দিয়ে আমি কি ইমপ্লিমেন্ট করবো তাই না সো ইমপ্লিমেন্ট যদি করি এই যে আমরা প্রোডাক্ট টার্ম গুলা পাইছি সবগুলো কি এখন আমার এই ফাংশনে যদি আমি বের করতে চাই তা আমার সবগুলো কি যোগ করে দিতে হবে না সো আমি একটা লাইন টেনে নিলাম এটা কি আমার গেটে না সো আমি কি এটা হচ্ছে অর্গেটে আমি অর্গেট একে ফেললাম এখন এই গেটে আমার প্রত্যেকটা এই চারটা প্রডাক্টে আমার ইনপুট হিসেবে আসে না বা এই চারটা প্রোডাক্টকে আমার আমার গেটে কি যোগ করা লাগবে না সো আমি কি চারটার নিচেই ক্রস চিহ্ন দিয়ে দিলাম তার মানে এই যে ফাংশনটি দেওয়া ছিল এফ এইটি আমার কি পিএলএ তে ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে সো পিএলএ যদি ম্যাথ আসে একটা ফাংশন দেওয়া থাকবে আমার বলবে কি আমার পিএলএ তে ইমপ্লিমেন্ট করার জন্য সো আশা করি যে পিএলএ তে কিভাবে একটি ফাংশন কি ইমপ্লিমেন্ট করা যাবে আমরা এটি করতে পারবো এবং এটিতে কারোর কোনো প্রবলেম হবে না ঠিক আছে সো পিএলএ টপিক এই পর্যন্তই পি থেকে এই টাইপেরই প্রশ্ন আসবে যেহেতু আহ লাস্ট এক বছরেরই প্রশ্ন আসে পি এল থেকে সো দেখ ধরা যায় যে পি থেকে একটা ফাংশনই দেওয়া থাকবে যার কি আমাদের পি এল ইমপ্লিমেন্ট করতে বলবে সো পি এল এতে আশা করি যে ফাংশনই দেওয়া থাকুক আমাদের কারোর কোনো ভুল হবে না আমরা পি এর প্রশ্নগুলো কি ফুল মার্ক পেয়ে যাব ঠিক আছে সো আজকের ক্লাসে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই অনেক ভালো করে পরীক্ষা দিবে আর যদি আমাদের লেকচার স্লাইডগুলো তোমরা কিন্তু আমাদের এল পেয়ে যাবে ক্লাস শেষে কি আমরা প্রত্যেকটা লেকচার স্লাইড আমাদের এলএমএসে আপলোড করে দিই ঠিক আছে আমাদের যে কোনো তোমাদের যে কোনো সমস্যা যদি কোনো প্রবলেম হয় বুঝতে বা কোনো একটা প্রবলেম তোমরা সলভ করতে পারছো না আমাদের নবনেক্স গ্রুপে পোস্ট করবে আমরা সবাই চেষ্টা আমরা নবন টিম সবাই চেষ্টা করব যে তোমার প্রশ্নের উত্তরটি খুব দ্রুত দিয়ে দেওয়ার জন্য সো সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড পরীক্ষার জন্য বেস্ট অফ লাখ থ্যাংক ইউ